আমি আসছি তার আগে আবারও একটু অনেক কল লাইনে একটু একজন দুজন কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের এই স্পেশাল আয়োজন নিয়ে? ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানটা পরিচালিত করার জন্য, খুব সুন্দর একটা অনুষ্ঠান। সবাইকে প্রথম আমি সালাম জানাই, স্যালুট জানাই আমাদের মুক্তিযোদ্ধাদেরকে। জি, আমাকে তারা শুনতে পাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। তাদেরকে আমরা সালাম জানাই এবং তাদের মাগফিরাতে দোয়া করি, যারা লক্ষ শহীদ আজকে মৃত্যুবরণ করেছে, অনেক নারী পুরুষ সবাই সাথীর জন্য মাগফিরাত কামনা করতেছি। তো এখন আজকে অনুষ্ঠানের কথা হলো কি পেয়েছি আমরা, এটা ইম্পর্টেন্ট। আসলে এটা একটা সত্য কথা, আমরা কি পেয়েছি স্বাধীনতার পরে? আজকে আমাদের দেশে একটা বিরোধী দল নাই, কথা বলার আওয়াজ নাই। আজকে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলে কথা বলতে গেলে আপনারা ভয় ভীতিতে থাকতে হয়। কোনো অন্যায় কিছু হলে, টাকা বেশি খরচ হলে দেশের বাইরে কথা বলার কোনো অগ্রাধিকার দেওয়া হয় না। স্বাধীনতা হয়েছে, খুব সুন্দর, ভালো, আশা করি আমরা কিচ্ছু পাই নাই। কেন আমরা, আমি যে লাল সবুজ পতাকা আজকে নিয়ে বসে আছি, এটা কি পাইনি আমরা? পতাকা দিয়ে আমরা কি করব? আমাদের দেশে যদি শাসন থাকে না, আইন থাকে না, কথা বলার অধিকার থাকে না, তাহলে আমরা লাল গোলাপ দিয়ে কি করব? আচ্ছা, আপনি বলছেন বলার অধিকার নেই, আইনের শাসন নেই। যে দুই ব্যক্তি এখানে বসে আছেন মুক্তিযোদ্ধা, জি, তাদের দ্বারাই আমার দেশটা পেয়েছি। আজকে যে মন্ত্রী মিনিস্টার আছে তাদের জন্য পেয়েছি না? তো দেশটা তো আমরা পেয়েছি মুক্তিযোদ্ধার জন্য। তারা আজকে কোথায়? তাদেরকে মূল্যায়ন কোথায়? 10,000 টাকা দিয়ে তাদের মূল্যায়ন? আপনি কি মনে করেন তাদেরকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না? এটুকু সঠিক মূল্যায়ন না, তাদেরকে দরকার ছিল তাদের মৃত্যুর আমৃত্যু পর্যন্ত তাদের শারীরিক সুস্থতা, ডাক্তার, অনেক কিছু দেওয়ার দরকার ছিল তাদেরকে। আচ্ছা, তো এটা কি এই 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 দায়ভার নেবে কে, এই দায়িত্ব নেবে কে? আমাদের দেশের সরকার। এটা কি সব সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি শুধুমাত্র বর্তমান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য? সব সরকারের জন্য। ধন্যবাদ। সব সরকার করতে হবে কি? আপনাকে যদি সরকারের আজকে স্পেশাল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, আপনি কি করবেন? আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। জি, আমার বাপের যদি জমি থাকে, আমি যদি আমি মরে যাই, আমার ছেলে মেয়েদেরকে না দিই, বা মেয়েকে দিলাম, ছেলেকে দিলাম না, তাহলে ছেলেকে না দিয়া মরে গেলাম, তাহলে আমার মৃত্যুর পর ছেলেকে বন্টন করার দায়িত্ব হলো মেয়েদের ইসলামিক শরীর মোতাবেক। রাইট। বিগত সরকার কুরা করে নাই, তো বর্তমান সরকার তো এই ভুলগুলোকে সংশোধন করার অধিকার রাখে। তার মানে আমি দোষটা দিতে পারি পলিটিশিয়ানদের, কোন সরকারকেও না দিই, পলিটিশিয়ানরাই সরকার গঠন করে, তাই না? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। অবশ্যই এই বিষয়টা আমাদের যখন দুজন মুক্তিযোদ্ধা বলছেন, আমার খুবই খারাপ লাগছে যে আসলে যারা দেশকে নিয়ে আসলো আমাদের জন্য, এবং তারা তো এখানে নাও থাকতে পারতো, তারা কিন্তু গুলির সামনে ছিল, মরতেও পারতো, তাদেরকে আমরা সব সময় দেশের সর্বাঙ্গে সব ক্ষেত্রে সামনে রাখা উচিত ছিল। ইভেন ওয়ার্ল্ডের অনেক দেশে এই কাজটি করা হয়, শুধু বাংলাদেশে কম করা হয়। আমি আশা করব যে পলিটিশিয়ানরা শুনছেন, তারা করবেন। যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য কি আজকের এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের এত বছর পরে আমাদের পাওয়া না পাওয়ার প্রশ্ন নিয়ে? আমি প্রথমে আমার পরিচয়টা দিবার আগে, দুইজন বীর মুক্তিযোদ্ধাকে আমাদের দেশে সুন্দর সন্তানকে নিয়ে এসেছেন। জি, ওনারা এখনো আমাদের সামনে জীবিত আছেন, যুদ্ধকালীন সময়ে ওনাদের প্রাণ চলে যেতে পারে। জি, কাশেম সাহেব উনি, আমি বার্মিয়াম থেকে, আমার নাম শাহ আবিদ আলী। আচ্ছা, আমি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ইংল্যান্ডে ছিলাম। আমি সবচেয়ে একজন ইয়ংগেস্ট যুব সংগঠক ছিলাম। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন রজার, যিনি পোস্টার লিফলেট বাহির করতেন বাংলাতে, ইস্ট পাকিস্তানে প্রথমে চাকরি করতেন। তার মানে আপনি যুদ্ধের সময় সাপোর্ট করেছিলেন এদেশে থেকে, তাই না?
অফকোর্স আমি এবং মিডিয়ার সাথে জড়িত ছিলাম, একমাত্র বেঙ্গলি নিউজ পেপার জনমত এটার সাথে আমি জড়িত ছিলাম। বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলতে পারছি আপনাদের মতো কিছু লোকের কারণে, অবশ্যই আপনার জন্য আমার টাইম লিমিট, আমি হয়তো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না। জি, আর আমি রাজার নীতি নিয়ে কথা বলবো না, আমি আমার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো, আমি আমার সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো, এবং আমি আমার বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন টিভিতে যে সব অনুষ্ঠানগুলো যখন দেখি মুক্তিযুদ্ধ নিয়ে, জি ভাই, দুঃখে আর লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেন কেন? তাহলে এই এত ইতিহাস বিকৃতি এবং মুক্তিযুদ্ধ নিয়ে চলেছে জমজমাট একটা ব্যবসা, সবাই বলে মুক্তিযুদ্ধের কথা এবং মুক্তিযুদ্ধকে দলীয় করা হচ্ছে এবং আলবদর রাজাকাররাও মুক্তিযুদ্ধের কথা বলে এবং মুক্তিযুদ্ধের একটা দল লাইসেন্স নিয়ে নিছে যারা মুক্তিযুদ্ধ করে নাই ওখানে, এবং ওরা লাইসেন্সই নিয়ে নিছে 16 ডিসেম্বরের পর থেকেই যারা সত্যকারের মুক্তিযোদ্ধা যারা লঙ্গি পরে যুদ্ধ করেছিল তারা অবহেলিত, তারা নির্যাতিত, এবং পরে এটাকে রাজনীতির নামে এইটা রাজার নীতি করা হয়েছে, যেমন থাকা কত করে এটা গণনীতিটা রয়ে নাই। আচ্ছা, কিন্তু আজকে আমি চোখের সামনে আমি দেখছি যেগুলো আমি জাতীয় পর্যায়ে, আর টিক্কা খান সবচেয়ে ছিল পাকিস্তানের স্ট্রংগেস্ট জেনারেল, সে ভুট্টোর কাছ থেকে এবং ইয়া কাছ থেকে কি ম্যান্ডেট নিয়ে এসেছিল? আমি আপনার নামটা কি ভুলে গেলাম, নামটা কি বলছেন? আগে বলুন, তারপর আমি একটা প্রশ্ন করবো আপনাকে। আমাকে প্রশ্ন করেন, ট্রু মানি শুনেন, এই 9 মাস মিলিয়ন প্রবলেম ছিল। আচ্ছা, টিক্কা খান যখন 25 মার্চ সাতলাই শুরু করে, বঙ্গবন্ধু ছিল নাম্বার 1, তাকে ধরে নিবে এবং বঙ্গবীর আতাউল গনি উসমানিকে দেখা মাত্র গুলি করে, এটা গার্ডিয়ান টাইমস পত্রিকা এসেছিল। আজকে জেনারেল উসমানির কথা বলতে তাদের গায়ে জ্বালা উঠে, যেখানে জেনারেল উসমানি মূল্যায়ন হইতেছে না সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস কোথায় মূল্যায়ন হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন স্যার। আরে আমি জেনারেল উসমানির কথা বলছি, আমি জানি ছেলে সন্তান তার কোনো কিছু নাই। আমি আমি আচ্ছা, এরপরে আমি বলতেছি, জি জি বলেন, মুজিবনগর সরকার শুনেন, আমাদের কমিউনিটিতে দেখেন কত দলাদলি এখানে, আমি 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 আপনাকে যদি গঠন করা জেনারেল উসমানি না হইতো মুজিবনগর সরকার গঠন হইতো না। আমি আপনাকে একটু বলি, আমি আপনাকে একটু হোল্ড করি, আমি একটু বলি, আপনি যে কথাটা নিয়ে আসছেন এটা আবেগের একটি কথা, সত্যি কথা। এটা আমি কিন্তু অনুষ্ঠান শুরুর আগে ওনাদেরকেই প্রশ্ন করছি যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যেটা আমরা জানি, আমরা বইতে পড়েছি, যেহেতু আমি আজকের প্রজন্মের একজন, জেনারেল আতাউল গনি উসমানি ওনার নাম কোথায়, ওনার জন্মবার্ষিকী কোথায়, ওনার মৃত্যুবার্ষিকী কোথায়, ওনার স্মৃতিচারণ কোথায়, ওনার শ্রদ্ধা কোথায়, ওনার সম্মান কোথায়? আপনি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আসছেন, আমরা এই বিষয়ে একটু কথা বলবো ওনাদের সাথে। আমি ফিনিশ করে দিই, জি একটু শেষ করে দিন। হ্যাঁ, বাংলাদেশ যদি বলতে হয় বঙ্গবন্ধুর নাম বলতে হবে, মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ যদি কোনো এজেন্ডা আনে, মন্ত্রী সবাই জেনারেল উসমানিকে মাইনাস করে কিসের মুক্তিযুদ্ধের কথা? জি ধন্যবাদ আপনাকে, বাট আপনাকে আমি শ্রদ্ধা জানাই, আপনাকে আমি সম্মান জানাই, আপনাকে না আপনাদেরকে, এই ব্রিটেন থেকেই সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া হয়েছে 1971-এ, তাই আমি এই ব্রিটেনে আছি আমি খুব অহংবোধ করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি দেখতে